জগদ্দল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাউগাছি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়া এলাকায় এক জমি ব্যবসায়ীর কাছ থেকে তোলা আদায়ের অভিযোগে বিষয় বাসুদেবপুর থানায় অভিযোগ দায়ের করেছে ওই ব্যবসায়ী। আর এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। কিছুদিন আগে কাউগাছি 1 গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়া এলাকার জমি ব্যবসায়ী সমিত চ্যাটার্জি, তিনি 2 বিঘা জমি প্লটিং করার কাজ করেছিলেন। সেই সময় 4 জন দুষ্কৃতী এসে তাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যামের ভাই সঞ্জয় শ্যামের সঙ্গে দেখা করার জন্য বলে। এরপর তিনি যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন। এরপর থেকে মিথ্যে অভিযোগ যেটুকু আমি বলতে পারি আপনাদেরকে, আমার নাম করে তো অনেকে অনেক কিছু বলতেই পারে, সেটা আমি কি করে জানব, আমি কি করে বলবো? এখন যদি আমি আপনি আমার নাম করে বলেন কোনোদিনও যে আমি আপনাকে কিছু বলেছি বা তুমি কিছু, সেটা তাহলে কি বলবেন বলুন? তাহলে আমার নাম করে, কারোর নাম করে, যে কারোর নাম করেই তো কেউ কিছু বলতে পারে। ঘটনাটা কি জানি না, এই বিষয়ে কোনো ব্যাপারই নয়, আমার সঙ্গে ওনার কোনো ব্যক্তিগত কোনো সম্পর্কই নেই, আমি চিনিও না ওনাকে, আজ পর্যন্ত দেখিও নি ওনাকে, আজ পর্যন্ত না ওনার নাম শুনেছি না ওনাকে আমি কোনোদিনও ব্যক্তিগতভাবে চিনি, না কারোর সুদি ওনার সঙ্গে পরিচয় হয়েছে, না ওনাকে আমি দেখেছি সামনাসামনি কোনোদিনও। যারা বলেছে তারাও তৃণমূল, যাকে বলেছে সেও তৃণমূল, অবশ্যই সে হতেই পারে আমাদের পার্টির কর্মী, কিন্তু সে কে করেছে কি করেছে, তার মধ্যে আমার নাম কেন চলে এলো, কীভাবে চলে এলো, সেটা তো আর জানি না। পুলিশ প্রশাসনকে দিয়েছে, এখন পুলিশ প্রশাসন সেটা খুঁটিয়ে দেখবে যে আমি তার মধ্যে কি আছি কি না আছি, সেটা ওনারা দেখবেন। নাম বলছে এলাকাটা দুষ্কৃতি বলেই নাকি পরিচিত ওনার অভিযোগ অনুযায়ী, আর তারা নাকি আপনারই অনুগামী বলেও নাকি এলাকায় তারা মানে আগেও কথা বলেছে? না এরকম কোনো বিষয় নেই, আমার এরকম কোনো নাম যেগুলো বলেছেন বা আপনি বলছেন যে নামগুলো, সেই নামগুলো নিয়ে আমার কোনো, আমি সেই নামগুলোর ব্যাপারে কোনো কিছুই জানি না, এই বিষয়ে কোনো কিছু আমার আইডিয়াও নেই, আর আমি এরকম কোনো বিষয়ে আমি জানিও না কিছু। স্যার আপনার নামে বাসুদেবপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে? সেটাই তো বললাম যে এখন বাসুদেবপুর থানায় এখন আমার নামে অভিযোগ দায়ের করা হয়েছে, এখন সেটা থানার প্রশাসন সেটা চিন্তা করুক, সেটা দেখুক, সেটা খুঁটিয়ে দেখুক, ইনভেস্টিগেশন করুক যে আমি তার মধ্যে আছি কি না আছি, কেউ এখন এসে মিথ্যে অভিযোগ করে চলে গেল, আমার নাম বলে চলে গেল, সেটা তো আর কোনো অভিযোগে দাঁড়ায় না, সেটা কিছু ভিত্তিহীন অভিযোগ। সম্পূর্ণ বিষয় নিয়ে কি এই যে আপনার নামে অভিযোগ করছে যে আপনি বলছেন? আমার সঙ্গে না আজ পর্যন্ত কোনো ফোনে কোনো কথা হয়েছে, না আমার সঙ্গে কোনোদিনও দেখা হয়েছে, না কোনোরকম সম্পর্ক ওর সঙ্গে আমার আছে, আমি আজ পর্যন্ত ওকে কোনো ফোনও করিনি বা কথাও বলিনি। কিছুদিন আগে একটা হয়েছিল, বেশ কিছুদিন আগে ধরুন তাও 3-4 মাস আগে হয়েছিল একটা, এরকমই জেল থেকে একটা ফোন আসে, দমদম সেন্ট্রাল জেল থেকে একটা ফোন আসে, 2 লক্ষ টাকা দাবি করা হয়। হ্যাঁ, তারপর সেইটার বিরুদ্ধেও আমরা এফআইআর করেছিলাম, করার পরে অ্যারেস্টও হয়েছিল কিছুজন, তারা হয়তো এখন জামিনে মুক্তও আছে, কারণ দেখি রাস্তাঘাটে জামিনে মুক্ত আছে। ইদানিং হঠাৎ করে 24 তারিখ ঠিক দুপুর 3টের সময় আমি স্কুল থেকে আমার ছেলেকে নিয়ে যখন ফিরছিলাম, ঠিক এই রোড থেকে নেমে এসে, হাই রোড থেকে নেমে এসে বাড়ি আসছিলাম, তো তখন স্করপিও নিয়ে দেখি 4টে ছেলে স্করপিও দাঁড় করিয়ে আমার প্লটিংয়ের মধ্যে ঢোকে। আমি ভেবেছিলাম হয়তো কাস্টমার কি অন্য কেউ হবে মিস্ত্রিদের সাথে কথা বলতে আসছে, তো মিস্ত্রিদেরকে জিজ্ঞাসা করে মালিককে কে প্লটিং করছে, তখন মিস্ত্রিরা দেখায় যে ওই যে ব্যক্তি দাঁড়িয়ে আছেন আমার নাম ওই বাপ্পাদা, উনি প্লটিং করছেন। তখন ওই 4টে ব্যক্তি এসে আমাকে ঘিরে ধরে বলে আপনি প্লটিংয়ের কাজটা বন্ধ করুন। আমি বললাম কেন, আপনারা কে? বলছে আপনাকে বন্ধ করতে বললাম, বন্ধ করুন, আমরা ছোটো শ্যামের ওখান থেকে আসছি। আমি বললাম ছোটো শ্যামটাকে? বললো সারা ব্যারাকপুর চেনে ছোটো শ্যামকে, আর আপনি চেনেন না? আমি বললাম কে ছোটো শ্যামটা আপনি বলুন, আমি চিনি না। তখন সঞ্জয় শ্যামের MLA-র ভাই, মাননীয় বিধায়কের ভাই সোমনাথ শ্যাম মহেশ্বর, ওনার ভাই বিধায়কের সঞ্জয় শ্যাম। তা আমি বললাম কী কারণে দেখা করবো? বলছে আপনাকে দেখা করতে বলছি, আপনি দেখা করুন, আর নাহলে কাজটা বন্ধ রাখুন। আমি দেখুন কাজটা আমি বন্ধ রাখতে পারবো না, কারণ আমি আনলিগাল কিছু করছি না, আমি যা করছি লিগালই করছি, আমি যার জন্য কাজটা বন্ধ রাখতে পারবো না। তো বলছে দেখুন কাজটা যদি বন্ধ না রাখেন, দেখছেনই তো চারিদিকের অবস্থা, এদিক ওদিক ড্রেনে পড়ে থাকে, কত কেউ ড্রেনে পড়ে থাকে, রাস্তায় পড়ে থাকে, তা আশা করি আপনি বুঝেই যাচ্ছেন যে কী বলতে চাইছি। কে বলেছিল এই কথাটা? এই কথাটা কালুয়া রাবিয়া বলে যে ছেলেটি ছিল তারা বলেছিল। তারপর যখন বলার পরে আমি তারপর কথাবার্তা যখন ওদেরকে বলছি যে দেখুন এইসব কথা বলবেন না, আর আমি কোনো আনলিগাল কিছু করছি না, আর আমি দেখা করতে যাবোই কেন, তাহলে আমার ফোন নাম্বার নিয়ে যান, ফোন নাম্বার দিয়ে দেবেন, আমার সাথে ফোনে কথা বলে নেবেন, ঠিক আছে? তো বলার পরে তারা তখন আর্মস বার করে আমাকে এইখানটা আর্মসটা ধরে, আর ওটা থাকে রাবিয়া আর কালুয়া দুজন মিলে, ঠিক আছে, একজন আর্মসটা এরকমভাবে ধরে রয়েছে আর একজন এখানে আর্মসটা ধরেছে। ধরার পরে আমাকে বলে যেটা বলছি ভদ্রভাবে সেটা শোনেন, ওখানে দেখা করবেন, কথা বলবেন, তারপরে কাজটা শুরু করবেন। আমি বললাম দেখুন কাজ আমি বন্ধ করবো না, আর আর্মস দেখাচ্ছেন, আর্মসে আমি ভয় পাই না, সে দেখাচ্ছেন আপনারা দেখাতে পারেন,
মেরে দেবেন মেরে দেন, এই কথাটাই তখন ওদেরকে আমি বলি। তারপরে কি হলো, বলার পরে তারপরে ওরা বললো ঠিক আছে আপনার ফোন নাম্বারটা দেন, ফোন নাম্বারটা দিয়ে ফোন নাম্বারটা নেওয়ার পরে আমাকে একটা ধাক্কা দিয়ে ওরা গাড়ি নিয়ে চলে যায়, স্কর্পিও গাড়িটা নিয়ে। অভিযোগ কবে করলেন? অভিযোগ করেছি আমি 25 তারিখ বিকালে, কেন 24 তারিখ বিকালবেলা যখন 3টের সময় ঘটনাটা ঘটে, তারপর থেকে আমি খুবই অসুস্থ, আমার কাছে প্রেসক্রিপশনও আছে, আমি ডাক্তারও দেখিয়েছি, আমার কাছে প্রেসক্রিপশনও আছে, আমি খুবই অসুস্থ হয়ে গড়িমসি করছিল, পরে FIR পুলিশ নিয়েছে, FIR নেওয়ার পরে কালকে একজনকে অ্যারেস্ট করেছিল, বুম্বা বলে ছেলেটিকে অ্যারেস্ট করেছিল। আর যে তিনজন ছিল, একজন কালুয়া, ভালো নাম সুজিৎ, আর আরেকজন রাবিয়া, আর একজনকে আমি চিনি না। দেখুন এরা তো ক্রিমিনাল, এরা অ্যান্টি সোশ্যাল, এদের কোনো রাজনৈতিক দল হয় না। আপনি কোনো রাজনৈতিক দল করেন? হ্যাঁ আমি রাজনৈতিক দল করি, আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত আছি। ওরা কার কার ছত্রছায়া রয়েছে তৃণমূলে? এখন কার ছত্রছায়া, দেখুন ক্রিমিনালরা কার ছত্রছায়া রয়েছে সেটা তো আমি বলতে পারছি না, তবে MLA বিধায়কের ভাইয়ের নাম করেছে, হ্যাঁ এবং বিধায়কেরও নাম করেছে, যে সোমনাথ শ্যামের ভাই সঞ্জয় শ্যাম পাঠিয়েছে, এই এই কথাটি বলেছে। আমি এখন ওখানে যাচ্ছি না, আতঙ্কে রয়েছি আমি, খুব আমি খুব আতঙ্কে রয়েছি, যার জন্য কাজটা এখন বন্ধ রেখেছি। জমিটা কোথায়? জমিটা কোথায়? জমিটা এই আপনার এই রত্তলা থেকে কিছুটা গিয়েই। এখন দেখুন আমরা মানে আমার কাছেও এটাই প্রশ্ন, আর আমরা আমি প্রশাসনের কাছেও বলেছি এবং MLA সাহেবের কাছে বিধায়কের কাছে রিকোয়েস্ট করব, হাত জোর করে রিকোয়েস্ট করছি যে বিধায়ক সাহেব এগুলো দেখুন, এই তোলাবাজি এই মস্তানি এগুলো বন্ধ হোক, হ্যাঁ এবং আমরা দল করার ছেলে এবং উপযুক্ত ব্যবস্থা নি। কি রে তোদের হলো? পিপি বর এসেছে, পড়ে যাবি তো। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়্যারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।